কামনা নাহি, মুক্তি কামনা নাহি, জন্মনি জন্মনীশ্বরী ভগবান কবীর কীট জন্ম দাও দফা তুইয়া। মোর গুণ কর্ম অনুযায়ী যদি কীট জন্ম যাবি তাহলে কীট জন্ম দিয়া যাবো, কিন্তু কীট হয়ে আপনার সেবাই করবি, এ হচ্ছে শুদ্ধ ভক্ত কাম। তেমন মুক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুতি যদি হয় গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণকে কাম লাগে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রহে, কাম ছাড়ি দাস হইতে হয় কামনা অছি তার বহুতি কামনা অছি, নানা প্রকার কামনা অছি, কৃষ্ণ ভজন কর, কারণ সবু কামনাই কৃষ্ণই পূরণ করিবে, সে হচ্ছে অল্টিমেট স্যাংশনিং অথরিটি ইংরেজি যা কাজে, সে হচ্ছে চরম অনুমতি প্রদাতা ভগবান কৃষ্ণ, সে স্যাংশন নকলে অনুমতি নকলে কাহি কোনো প্রকার কামনা পূর্ণ হয়ে পারিব না। অবশ্য সুকৃতি বশত বা প্রারব্ধ কর্মবশত কার কিছু কামনা পূর্ণ হয়ে পারে, কিন্তু তাহা স্বল্প সময় চিরন্তন কোনসি ফল মিলে পারি, কিন্তু ভগবান অনন্ত, সে অনন্ত ফল সেই দিয়ে এবং সমস্ত প্রারব্ধ কর্মর ফল ধ্বংস সে করতেই পারবে। সর্বধর্মান পরিত্যজ্য মামে কম শরণং ভজামি ধ্বংস পাপেভ্য মুখেষ্যামি মা সূচ, এই সিদ্ধান্ত শেষ কথাটা ভগবদ্গীতার ভগবান কহিছন্তি। সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র মোর চরণরে আসিত কুয়ো কৃষ্ণ চরণরে আসিত উপদেশ দিয়া দিচ্ছে, তাহলে সে কাহি যদি ভাবুথায় সব ধর্ম পরিত্যাগ করলে কিছু দোষ হইব অনিষ্ট হইযিব, তেণু অভয় দিয়ে কৌশল অন্ত পাপেভ্য মুখেষ্যামি, যদি কিছু পাপ বলে ভাবছে যে পাপ পাপ ধ্বংস করবে মুক্তি ভয় করোনা নির্ভয়ের মোর চরণরে আসিত হুয়ো, কাহিঁকি না ভগব চরণ অরবিন্দ তা হচ্ছে অভয় পাদ যে ভয় করিবার কিছু না, অভয় অশোক অমৃত আধার তোমার চরণ দয়া, যেটি আশ্রা নেলে আশ্রিত হলে আর কোনো প্রকার ভয় রহব না, এবং কোন প্রকার শোক দুঃখ অশান্তি এসব কিছু রহব না, পুনশ্চ অমৃত রাধা তাই অমৃত রাধা মৃত্যু ভয় বি সেটি রহব না, আর সব অমৃতই তো মিলব তাই হচ্ছে কৃষ্ণ পদারবিন্দ, এই কথাই কুহাযাইছে। সেখানে যে বুদ্ধিমান যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, যে বুদ্ধিমান সে কৃষ্ণই ভজন করেন, যার বুদ্ধি নাহি সে কৃষ্ণ ছাড়ি অন্য দেবতা ভজন করেছে, তা ভগবদ্গীতার গ্রহণই করা যাইছে, এই বড় কৃষ্ণের ভজন, যা ভাগবতের সিদ্ধান্ত দেয়াইছে যথা তরুণমূল নিশোচনীয় তৃপ্যন্তি ভস্কন্দ যোপশাখা প্রাণাপহারার্থ যথেন্দ্রিয়া দেব সবারণ মচ্ছু, গছ মূলরে পানি দেলে স্বতঃ ডাও পত্র শাখা ফুল ফল সমস্তে পাইবে, স্বতন্ত্র ভাবে জলসেচন করিবার কোনসি আবশ্যকতা নাহি, আহার্য পদার্থ উদরকু দেলেই সমগ্র শরীর পুষ্টি সাধিত হব, কোনসি অঙ্গ প্রত্যঙ্গ স্বতন্ত্র ভাবে দেওয়ার কোনসি আবশ্যকতা নাহি, তদ্রুপ ভাবে অনন্ত ভগবান অনন্ত ভগবানকর পূজা হলে আরাধনা হলে সমস্তে সন্তুষ্ট হবে, ভগবান সন্তুষ্ট হবে সমস্তে সন্তুষ্ট হবে, এটাই যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, ভগবান সন্তুষ্ট নেই সমস্ত, কিন্তু তুমি ভগবানকে ছাড়ি আর যেতে যেতে প্রকার চেষ্টাই করো কাহাকে সন্তুষ্ট করিবা পাই কদাপি সন্তুষ্ট করি পারিব না, যাহা দেইকরি বা সর্বস্ব ত্যাগ করি তোমার জীবন দান করি শুদ্ধ তুমি কাহাকে সন্তুষ্ট করি পারিব না, এই স্বদেশ কথা, সেথিপাই একমাত্র হরি ভগবান হরিঙ্কর সন্তুষ্টি দান কর, তাহলে স্বতঃ সমস্তে সন্তুষ্ট হয়ে যাবে, উদার মহতিজার সর্বোত্তমা বুদ্ধি নানা কামে ভজে তবু পায় ভক্তি সিদ্ধি, ভক্তি প্রভাব সেই কাম ছড়াইয়া কৃষ্ণ পদে ভক্তি করায়, কামনা অছি কামনা পূরণ করিবা পাই ভগবান কৃষ্ণ ভজনা করিব, তাহলে সে তোমার কামনা এপরি ভাবে পূর্ণ করিবে, আর তিনি এই কামনা মনরে পোষণ করিব না, তুমি এ হচ্ছে ভক্তি প্রভাব কাম ছড়াইয়া কৃষ্ণ পদে ভক্তি করায় নেয়া, এই ভক্তির প্রভাব এই কৃষ্ণঙ্কর বিশেষত্ব তা প্রমাণ ধ্রুবঙ্কর চরিত্র মিলে, ধ্রুব ছোট পিলাই ছিল
সে সানামিরা শীঘ্রই ভগবান চরণে ভোগ প্রাপ্তি উদ্দেশ্যে যাইকি সাধন করতে তপস্যাই করতে ভগবান কু পাইলে ভগবান পচারলে কম তোমার বর মাগিবার অছি দিও, সেতবে কিছু বর মাগিলে যদিও তাঙ্কর সব কামনা সে পূরণ করি সারিছন্তি। হ্যাঁ, হরিভক্তি সুদয়ে তার বর্ণনা আছে, খানা বেড়াশি তপসী স্থিত অহং তং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচং বিচিন্নপি দিব্য রত্ন স্বামী কৃতার্থস্মি বরম যা। এই কথা মুখানা বিরাশি হয়েছে, হ্যাঁ তেমন তপস্বী স্থিত অহম সেদিন তপস্যা করতে তাঙ্কর পিতা উত্তান পাদঙ্কর কোলরে বসিয়া পাই যাইতা বি মাতা সুরুচি বাধা দিয়েছে। সেইথিরে ছোট পিলা দুঃখ হয়েছিল, কান্দি কান্দিকে ফেরিছিল, তাঙ্কর মাতা শুনেছি উপদেশ শুনেছি, কহিল হ্যাঁ ভগবান নারায়ণ যদি কৃপাই করবে তাহলে হব, তাহলে সে ইজ্জিত করে সে ভগবান নারায়ণকে ভেটবা পাই ছোট পিলা হলে শুদ্ধা সুখ্যা করি বন্ধু আসলে সে যা হোক তাহার জিদ ধ্রুবই ভক্ত তাঙ্কর তীব্র ভক্তিভাব লা সেপাই ভগবান অন্তর্যামী সমস্ত হৃদয় পরমাত্মার উপরে অনেক কাহার হৃদগত ভাব কম তাই সে জানুছেন, সেপাই যে হৃদয় এই ভাবটাই একমাত্র অছি কিভাবে ভগবান সেবাই করবি ভগবান সন্তুষ্ট করবি ভগবান সাহায্য করবি, তেম ধ্রুবক সাহায্য কলে।